যেই যুবক বা যেই যুবতী তার যৌবনকে একটু নিয়ন্ত্রণ করতে পারে না, কন্ট্রোল করতে পারে না, কোথাও ভালো লাগে কাজ করে সে সেখানে কাত হয়ে যায়, সেখানে সে সারেন্ডার করে ফেলে, সেখানে সে বসে পড়ে, সেখানে সে জমে যায়, এই যুবক বিশ্বজয় তো দূরের কথা, সে নিজের নফস এবং প্রবৃত্তিকেই তো জয় করতে পারেনি। এই যুবক কিভাবে নিজেকে দাবি করে যে সে ওমরের আদর্শের সন্তান, সেই যুবকের কি অধিকার আছে দাবি করবার সে আলী ওসমান তাদের আদর্শের অনুসারী? প্রিয় ভাইরা আমার, আপনার যৌবনের তাড়নাকে আপনি নিয়ন্ত্রণ যদি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি কখনো বীরত্বের পরিচয় দিতে পারেন না, আপনি কখনো নিজেকে সাহসী বলতে পারেন না। প্রকৃত সৎসাহস, প্রকৃত বীরত্ব হলো যে আমার প্রবৃত্তি অনেক কিছু চাইবে, আমি ভালো মন্দ বাজ বিচার করে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করব, যা খুশি আমি করব না, যেটা আমার জন্য অকল্যাণে সেটা আমি করব না, যেটা আমাদের কল্যাণে সেটাই আমি করব। স্রোতের তালে যদি গা বাসাতে চান, সবাই এই অবৈধ রিলেশন মেনটেন করে চলে, আপনার আশেপাশে দেখতে পাচ্ছেন সব বন্ধু বান্ধবরা এরকম, আপনিও তাদের স্রোতে গা বাসাচ্ছেন বা তাদের তালে তাল মিলাচ্ছেন, মনে রাখবেন স্রোতের তালে গা বাসানোর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন হয় না। সমাজের অযোগ্য অযোগ্যরাই সাধারণত স্রোতের তালে গা বাসায়, স্রোতের বিপরীতে দাঁড়ায় হলো সমাজের যোগ্য মানুষেরা। সমাজ পরিবর্তনের নায়করা স্রোতের তালের না গা বাসিয়ে তারা স্রোতের বিপরীতে চলতে শিখে। জান্নাতে আল্লাহ তাআলা শুধু ইউনিক মানুষদেরকে নেবেন, যারা শুধুমাত্র স্রোতের তালে গা বাসায় তাদেরকে না, যারা স্রোতের বিপরীতে চলে তাদের আদর্শের উপর অটল অবিচল থাকতে পারে, সেই সমাজের যে সাধারণ স্রোত তার উল্টো দিকে চলা যে হাতে গোনা মানুষ, এই হাতে গোনা মানুষগুলোকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই, আপনার যৌবনকালের এই যৌবনের যে আপনার আকাঙ্ক্ষা আছে সেটাকে আপনি নিয়ন্ত্রণ করুন এবং সেটাকে কন্ট্রোল করুন। মনে রাখবেন এই পথে যদি কেউ একবার পা বাড়ায় বিপদগামী হয়, তার দ্বারা ইসলামের অন্য কোনো কিছু পালন করা সম্ভব হয় না, সেই ইসলামের সব কিছু থেকে দূরে সরে যায়। এই জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের শরীরের দুটি অঙ্গের দায়িত্ব নাও, এক হলো মুখ, দুই চোয়ালের মধ্যবর্তী অঙ্গ, আরেকটা হলো তোমাদের লজ্জাস্থান বা তোমাদের ইজ্জত সম্ভ্রম, এই দুটি বিষয়ের দায়িত্ব যদি তোমরা কেউ নিতে পারো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিলাম। এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করতে চাই যে আসুন এটাকে আমরা নিয়ন্ত্রণ করি এবং যত্রতত্র এর ব্যবহার থেকে আমরা বিরত থাকি এবং সবর করি একটি নির্দিষ্ট সময়ের এবং বৈধ সম্পর্কের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। যদি আপনি এটি না মানেন, দেখুন সব যুগে নবী রাসূলগণ তাদের জাতিকে সতর্ক করেছেন, আপনি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়েন, আপনি প্রতিটি পাতায় পাতায় পাবেন নবী রাসূলদের অবাধ্যতার ইতিহাস। কোরআনে কিন্তু প্রত্যেক নবী রাসূলদের ইতিহাস যে উল্লেখ করা হয়েছে, প্রায় শতভাগ নবী রাসূলদের ইতিহাস ঘুরে ফিরে একটা জায়গায় গিয়ে দাঁড়ায়, সেটা হলো যে প্রত্যেক নবী তার জাতিকে সতর্ক করেছেন, হে আমার জাতি তোমরা এই পথে যেও না, জাতি তাদের কথা শুনে নাই, জাতির ম্যাক্সিমাম বা মূলধারা বিষয়ক মানুষ তাদের কথার বিপরীতে চলেছে, তাদের কথা শুনেছে খুব অল্প সংখ্যক মানুষেরা। সকল যুগেই এটি ঘটেছে, একজন নবীও পাবেন না যেই নবীর দাওয়াতে তার সমাজের সব মানুষ তার কথা শুনেছে অথবা সমাজের বেশিরভাগ মানুষ তার কথা শুনেছে। বেশিরভাগ মানুষ স্রোতের বিপরীতে চলেছে, তার নির্দেশের বিপরীতে চলেছে, স্রোতের তালে গা বাসিয়েছে, আর তার কথা শুনেছেন খুব অল্প সংখ্যক মানুষ গোটা কোরআনে দেখবেন। কিন্তু যারা স্রোতের তালে গা বাসিয়েছে তারা হারিয়ে গেছে, টিকে আছে সে মানুষগুলো যারা নবী রাসূলদের কথা শুনেছেন। আমি খুব ভালো করে জানি আমার এই কথাবার্তায় আপনি অবৈধ সম্পর্ক ছেড়ে দিবেন, এরকম ইমানদার, এরকম সাহসী, এরকম সত্যিকারের বীরত্ব আছে সেরকম যুবকের সংখ্যা, সেরকম যুবতীর সংখ্যা খুবই কম। আমরা ঠিক ঠিক বলতে আমাদের তেমন কোনো কষ্ট হয় না, এটা খুব সহজে বলে ফেলতে পারি, কিন্তু আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করা অনেক কঠিন কাজ, এটা অনেকে পারি না। কিন্তু কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ মুক্তার রাসুলের কথা যুগে যুগে নবী রাসুলগণ বলে গেছেন, কে শুনেছে কে শুনেনি তারা লক্ষ্যের দিকে খেয়াল করেনি, আমরা সেই দায়িত্ব পালন করছি। আমি আশা করব যে আমরা প্রত্যেকে আমাদের যৌবনকে আমরা হেফাজত করবো।